আল্লাহ তাআলা কেন লূত আলাইহিস সালামের কওমের শহরটাকে উল্টে দিলেন? অন্য কোন জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তাআলা এইভাবে উল্টানো শাস্তি দেননি। এর কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল। কারণ আল্লাহ তাআলার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি, পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি। একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, একটা ন্যাচারাল ল। তারা আল্লাহর দেয়া এই ন্যাচারাল ল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যুমুখে পতিত করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম আল কুরআন আল করিমে বর্ণিত 25 জন নবীদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। তিনি ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে, অর্থাৎ আপন ভাতিজা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন, লূত আলাইহিস সালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন। এবং তিনিই কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সাইয়্যিদুনা ইব্রাহিম আল খলিলের উপর ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফা আমানা লাহু লূত। ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেউ ঈমান আনেনি, কেবলমাত্র লূত আলাইহিস সালাম ছাড়া। ওয়া ক্বালা ইন্নি মুহাজিরুন ইলা রব্বি। আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে। লূত আলাইহিস সালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন। পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন যে হে লূত, তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না, তোমাকে নবুয়ত দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি। সেখানে কয়েকটি শহর আছে, তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী, সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে। এবং আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম জর্ডানে চলে গেলেন। সেখানে সাদুম সহ আরও 5টি বড় বড় শহর ছিল। কোরআনুল কারিমে এই 5টি শহরের সমষ্টিকে একসাথে আল মুতাফিকা বলা হয়েছে। আল মুতাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ। ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তাআলা এই 5টি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন, এজন্য 5টি শহরকে একসাথে বলা হয় আল মুতাফিকা। আল্লাহ তাআলার আদেশ পেয়ে সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম যখন জর্ডানের সাদুম এরিয়াতে গেলেন, তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট 3টি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত, অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত। দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত, পথিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর 3 নম্বর তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই 3টি কথাই আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে চমৎকারভাবে উল্লেখ করেছেন। তাদের 3টি ব্যাড অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা। আল্লাহ তাআলা বলছেন ওয়া লূতন ইদ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। তিনি তার কওমের লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো, তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না। বল আংতুম কওমুম মুসরিফুন, তোমরা তো অবাধ্য এক জাতি। তাহলে এই ছিল তাদের 1 নম্বর ব্যাড অ্যাট্রিবিউট। 2 নম্বর ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া তাকতাউনা সাবিল, তোমরা ডাকাতি করো। 3 নম্বর হচ্ছে ওয়া তাতুনা ফিনা আদিকুমুল মুনকার, তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব, সেখানে তারা অশ্লীলতার চর্চা করত। তো সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন, তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন। প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না। তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো, যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলি বা সডোমি বলি বা গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল। এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি, বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্য থেকেই হয়েছিল। সেটা কিভাবে শুরু হয়েছিল, তাফসীরে কুর্তুবিতে এসেছে যে শয়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল।
লূত আলাইহিসসালামের কওমের লোকেরা যখন চাষাবাদ করত, তখন শয়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো। এসে সর্বপ্রথমে কুপ্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল। শয়তান তাদেরকে বলল, ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে, তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না, তোমরা চাইলেই করতে পারো। সর্বপ্রথম তারা কৌতূহলবশত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো। প্রতিদিনই এই ছেলেটা আসে, মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো। শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ, এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে, আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে। এটা যখন শয়তান নিশ্চিত হলো, শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল। কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে, তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো, তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করলো। সাইয়েদনা লূত আলাইহিসসালাম তাদেরকে এই পাপ কাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন, তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন, তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন, তিনি তাওহীদ, রিসালাত, আখেরাত এবং আল্লাহ তাআলার আযাবের ভয় দেখালেন, নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগলেন। সূরাতুশ শুআরা তে আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিসসালাম তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় পাবে না, তোমরা কি আল্লাহকে ভয় করো না, কীভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো, কীভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো, এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল, ফাত্তাকুল্লাহ, এই পাপ কাজ তোমরা বন্ধ করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং নবী হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এই যে দাওয়াতি কাজ করছি আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না, বরং আমি প্রতিদান চাই আল্লাহ তাআলার কাছে। সূরা শুআরায় আল্লাহ তাআলা আবার বলছেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, লূত আলাইহিসসালাম বললেন, তোমরা যে এই অপকর্ম করছো, এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো, এটার সমালোচনা, এটার বিরোধিতা, এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও। সাইয়েদনা লূত আলাইহিসসালাম এভাবে তাদেরকে বুঝাতে লাগলেন, কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন। লূত আলাইহিসসালামের দাওয়াতের ফলে তাদের কওমের পক্ষ থেকে, জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কী ছিল আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লা ইন লাম তানতাহিয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন, অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো, হে লূত, তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেব। মনে রেখো, তুমি কিন্তু এই এলাকার লোক নও, তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে, সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছো আমাদের এই জর্ডান এলাকায়, আর আমাদেরকে তুমি নীতি কথা শেখাচ্ছ, আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেবো তোমাকে। কলু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাত্বাহহারুন, পাশাপাশি যারা লূত আলাইহিসসালামকে সাপোর্ট দিত তারা বলল যে, আপনারা লূতকে এলাকা থেকে বের করে দেন, এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন। নিজেরাও হুমকি দিতে লাগলো, অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো। এক পর্যায়ে লূত আলাইহিসসালাম বললেন যে, তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আযাব এসে, গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, এবং মনে রেখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত, আযাব কিন্তু ভয়ঙ্কর, তিনি সব সময় আযাব দেন না, কিন্তু যখন আযাব দেন তিনি আযাব দেওয়ার মতনই দেন। ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, আযাবের কথা যখন লূত আলাইহিসসালাম বলে ভয় দেখালেন, তারা বলল, পারলে আযাব নিয়ে আসো, আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না, তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পারলে আযাব দেখাও। সাইয়েদনা লূত আলাইহিসসালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে, সাইয়েদনা লূত আলাইহিসসালামের স্ত্রী ওনার উপর ঈমান আনেননি, বরং সাইয়েদনা লূত আলাইহিসসালামের স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল। সূরাতুত তাহরিম আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, নূহ আলাইহিসসালামের স্ত্রী আর লূত আলাইহিসসালামের স্ত্রী, তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কুফরি করেছে, তারা কাফের নারীদের আদর্শ, তারা বিশ্বাসে ছিল না। আল্লাহ বলছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমার দুজন প্রিয় ভাজন নেককার বান্দাদের স্ত্রী হয়েও তারা ঈমান আনতে পারেনি, ফখানাতাহুমা, তারা খেয়ানত করেছে। কোন ধরনের খেয়ানত? তারা ঈমান আনেনি।
তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না। অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর স্ত্রীরাই জড়িত ছিল না। এখানে খেয়ানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুফাসসিরিন একরাম বলেছেন তারা ঈমান আনেনি, নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল যে তারা ঈমান আনবে, কিন্তু তারা ঈমান আনেনি। বরং লূত আলাইহিসসালামের স্ত্রী গোপনে গোপনে লূত আলাইহিসসালামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করত। সাইয়েদানা লূত আলাইহিসসালাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন, রব্বি নাজিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে, আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না, পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে, তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের সয়লাব, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে আমার পরিবারকে বাঁচান, তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান। আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন, তিনি আদেশ জারি করলেন যে লূত আলাইহিসসালামের কওমের উপর বিশাল শাস্তি দেয়া হবে। এবং এটা জানানোর জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠালেন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যেয়ে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাকের সুসংবাদ দিল, সেটা দিয়ে তারা লূত আলাইহিসসালামের কাছে ফিরে আসলো। এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নওজোয়ানের রূপে, সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লূত আলাইহিসসালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো। লূত আলাইহিসসালামের স্ত্রী যখন দেখলো যে কিছু যুবক, সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে, তিনি গোপনে এলাকার ওই পাপী লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সবসময় থাকো, কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লূতের বাড়িতে এসেছে, তোমরা এখানে এসে হামলা দিতে পারো। এই ব্যাপারটা খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা কালামুল মাজিদে ইরশাদ করছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতন সিআ বিহিম ওয়াদাখা বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব, অর্থাৎ আমার ফেরেশতারা যখন লূত আলাইহিসসালামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো, লূত আলাইহিসসালাম তো ভয় পেয়ে গেলেন, তিনি বললেন হায় রে আজকের দিনটা তো বড্ড কঠিন হবে, কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, সাদম এলাকার পাপাচারী অন্যায়কারী হোমোসেক্সুয়াল প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে, আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে, আজকের দিনটা বড্ড কঠিন হবে। ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে লূত আলাইহিসসালামের বাড়িতে হামলে পড়ল, চারদিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো, যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নেবে। লূত আলাইহিসসালাম উপায়ন্তর না দেখে ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি কুন্না আতহারু লাকুম, তিনি অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল, হে আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না, এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র, আমার মেয়েদেরকে নিয়ে যাও, তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো, কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না। ওয়ালা তুখজুনি ফি দয়ফি, আমার মেহমানদেরকে অপদস্থ করো না। আলাইসা মিনকুম রজুলুন রশি, তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? একজন নবী কতটা অনুনয়ের স্বরে, কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন? কলু লাকদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, তখন এলাকাবাসী বলল, হে লূত তুমি তো আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। নাউযুবিল্লাহ, ও ইন্নাকা লা তাআলামু মা নুরিদ, আর আমরা যে কি চাই, আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই, এটা তুমি ভালো করেই জানো, আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি, তোমার মেয়েদের জন্য আসিনি। ক্বালা লাউ আন্নালি বিকুম কুওয়াহ আও আউই ইলা রুকনিন শাদীদ, আফসোস করে লূত আলাইহিসসালাম বললেন, হায় রে কোনো একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে, যার কাছে আমি আশ্রয় নিব। আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল, ওনারা যখন দেখলেন যে লূত আলাইহিসসালাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন, তিনি পেরেশান হয়ে উঠেছেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কলু ফেরেশতারা বলল, ইয়া লূত, হে আল্লাহ নবী লূত, আমরা কিন্তু সাধারণ যুবক নই, ইন্না রুসুলু রব্বিক, আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা, ওরা তো জানে না, লাইয়া সুলু ইলাইক, আপনি ভয় পাবেন, ওরা আপনারও কিছু করতে পারবে না, আমাদেরও কিছু করতে পারবে না, আমরা এসেছি আল্লাহ তাআলার ঘোষণা শুনিয়ে দেবার জন্য, আল্লাহ তাআলা এই এলাকার উপর আজাব পাঠাবেন, ভয়ঙ্করতম আজাব। ফা আসরি বি আহলিকা বিকিতইম মিনাল লাইল, এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান, আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান। ওয়ালা তালতাফিত মিনকুম আহাদ, আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না, এটা আল্লাহর আদেশ। ইল্লাম রাআতাক, তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না,
আপনি আর আপনার উপর ঈমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে, কারণ আপনার স্ত্রী আপনার উপর ঈমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত, প্রচার করে দিত। ইন্না মাওইদাহুমুস সুবহ, আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফয়সালা হচ্ছে, আজাবের সময়টা হচ্ছে ফজরের সময়, ফজরের সময় হতে না হতে আজাব নেমে আসবে। আলাইসা সুবহ বিকরিব, ফজর হতে তো বেশি দেরি নেই, তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান। এই ঘটনা শোনার সাথে সাথে সেদিন লুত আলাইহিসসালাম ওনার মেয়েদেরকে নিয়ে সেফ জোনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আজাব পাঠালেন। আজাব কি ছিল? আজাবের প্রথম ধাপ ছিল সাইয়েদানা জিব্রাইল আলাইহিসসালাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম ফাযূকু আযাবি ওয়া নুযুর, আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম, পাখা দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিল। ফা আখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম, আর বিশ্বাসী কারা ছিল? শুধুমাত্র লূত আলাইহিসসালাম আর ওনার মেয়েরা। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি, সেটা ছিল লুতের পরিবার। লুত আলাইহিসসালাম আর তার মেয়েরা সেফ জোনে চলে গেল। আল্লাহ তাআলা বললেন, তখন আমি আসল শাস্তি পাঠালাম, সেটা কি? ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি এ এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম। সাইয়েদানা জিব্রাইল আলাইহিসসালাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন, এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপর করে ধপাস করে জমিনে আবার ফেলে দিলেন, ফলে নিচের মাটি চলে গেল উপরে, উপরের মাটি নিচে। আল্লাহ তাআলা বললেন, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম, পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম, মেসাকার করে দিলাম, নাস্তানাবুদ করে দিলাম। সুরাতুন নাজম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুতাফিকাতা আহওয়া, অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন, হি ডিস্ট্রয়েড দ্য ওভারটার্নড অ্যান্ড ওভারথ্রোন সিটিস, এটাকে জনপদ উল্টানো শহর বলা হয়। জিব্রাইল আলাইহিসসালাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন, পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল। জিব্রাইল আলাইহিসসালাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপুড় করে ফেলে দিলেন। আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর আর উল্কা নিক্ষেপ করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিল। আল্লাহ তাআলা কেন লূত আলাইহিসসালামের কওমের শহরটাকে উল্টে দিলেন? অন্য কোনো জাতিগোষ্ঠীকে তো আল্লাহ তাআলা এভাবে উল্টানো শাস্তি দেননি। এর কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল। কারণ আল্লাহ তাআলার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি, পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি। একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, একটা ন্যাচারাল ল। তারা আল্লাহর দেয়া এই ন্যাচারাল ল, প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যুমুখে পতিত করেছে। এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের, যেটাকে সালফার বলে, সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে, এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। ন্যাট্রন ও পেট্রোল তো আছেই, এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে, এটাই উল্কা পতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাষ্য মতে, যে এখানে উল্কা পতিত হয়েছিল, যেটাকে আল্লাহ তাআলা হিজারাতাম মিন সিজ্জিল বলেছেন। এবং বর্তমানে যদি এই এলাকাতে আপনি যান, এই এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা, এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ, পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া, সবচাইতে নিচু এরিয়া, লো ল্যান্ড, যেহেতু জিব্রাইল আলাইহিসসালাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন, এটা পৃথিবীর সবচাইতে নিচু এরিয়া। এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কমপক্ষে 8 গুণ বেশি। আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না, সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে 8 গুণ বেশি লবণাক্ত। এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, এটাকে মৃত সাগর বলা হয় এই জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না,
এটা আজাবের আর গজবের জায়গা, ফলে এখানে মাছ জন্মায় না, ব্যাং জন্মায় না, কোনো শ্যাওলা জন্মায় না, কোনো জীবকণা, জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না। বরং এখানে লবণের ঘনত্ব, ডেন্সিটি এত বেশি, কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না, তারা সেখানে ভেসে থাকতে পারে। এটা আজাব আর গজবের জায়গা। এই ছিল সাইয়েদেনা লুত আলাইহিসসালামের জীবন কাহিনী। এখান থেকে আমরা কিছু লাইফ লেসন বের করতে পারি। এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে, ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শেখায় না। সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে। এবং সাইয়েদেনা লুত আলাইহিসসালামের জামানায় সর্বপ্রথম এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা শুরু হয়েছিল, এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচারা দিয়ে উঠছে। সেটা কখনো এলজিবিটি রাইটসের নামে, সেটা কখনো গে কালচারের নামে। সো আমরা যারা বিশ্বাসীরা, যারা রক্ষণশীলতায় বিশ্বাসী, আমাদের সমাজে যাতে এই পাপ পঙ্কিলতা, এই আবর্জনা যাতে ঢুকতে না পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন। ইসলামে যত বিধান দেওয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য দেওয়া হয়। এবং ইসলামের শরিয়া অনুযায়ী এই হোমোসেক্সুয়ালিটি এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ, এটি কবিরা গুনাহ, এবং সর্বসম্মতিক্রমে এটি হারাম। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে, এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে, আপনারা শুনবেন যে এটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে, ইউএসের অনেক স্টেটে, ইউরোপের অনেক দেশে, এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে। এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ। একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে, অস্বাভাবিক জীবনযাপন করবে, অস্বাভাবিক যৌন উচ্ছৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে, তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে, খুবই গ্রাজুয়ালি। অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকেই কৌতূহলবশত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে, এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা। সো আমাদের সমাজে, আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে, এই অন্ধকার পথের দিকে পা না বাড়ায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিন নম্বর যে লাইফ লেসনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে, একটি সুস্থ, সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন। এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রোহিবিটেড। কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি, এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা, এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম। সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে, পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয়, যে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো, সেই দেশের লোকদেরকে মাত্র 50 বছর সময় দিলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এখানে কোনো আউটপুট নেই, এই সম্পর্কে কোনো আউটপুট নেই, কোনো প্রশান্তি নেই। নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ 50 বছরের প্রয়োজন। 50 বছর পরে তাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে থাকবে না। তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না, বরং সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে। সাইয়েদেনা লুত আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে, আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সাইয়েদেনা লুত আলাইহিস সালাম তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও, কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও না। তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে, তার সেফটি দেওয়া, তার সিকিউরিটি দেওয়া, তার সম্মান ইজ্জতকে অটুট রাখা, এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে। সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী, একজন আস্থাভাজন, একজন মোত্তাকি, সোলমেট খুব জরুরি। বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে, আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে, তাহলে আপনার ঘরটা একটা জাহান্নামের টুকরা। আমরা লুত আলাইহিস সালামের ক্ষেত্রে দেখব যে আল্লাহ তাআলা বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন। লুত আলাইহিস সালাম যদিও তিনি নবী, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন একজন লাইফ মেট, এমন একজন লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস দেখে কোনো নারীকে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 4টি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়।
তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার স্ট্যাটাস দেখে, আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও, যদি সাকসেসফুল হতে চাও, তাহলে দিনদারিকে প্রাধান্য দিও। ফার্স্ট পার বিদাতির দিন, যে যার যে নারীর মধ্যে দিনদারিতা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট, এবং সেই তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের রেখে যাওয়া পথে নিজেদেরকে পরিচালিত করবার তৌফিক দান করুক। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।